আশার বিয়ে আর কি যে করে না, বাবা তোমাকে কি বলবো, বিয়ে একটুও পছন্দ করে না। প্রথম অক্ষর বাদ দিলে খুব সুস্বাদু খাবার পায়, মাঝের অক্ষর বাদ দিলে শুনে সুখ পায়, আর শেষের অক্ষর বাদ দিলে ভয়েতে পালায়। বলো বলো কি হবে? আরে রুহি, এটা ধাঁধা, এটা আনসার করতে হবে। বলো কেমন? ভয়েতে পালাই আর খেয়েও সুখ পাই। খেয়ে সুখ পাবে আবার শুনেও সুখ পাই। বলো মানে বলো, তুমি বলো, আর একটু চেষ্টা করো। আরে না না, পারবো না পারবো না, আমরা খুব সুস্বাদু একটা খাবার পাই। তারপর মাঝের অক্ষর বাদ দিলে হয় বিনা, বিনাতে সুন্দর করে বাজানো হয়, শুনে আমরা সুখ পাই। আর শেষের অক্ষর বাদ দিলে কি হয় বলো? বিছা ভয়েতে পালাই, কামড়ে দেবে। সেই তো, দাঁড়াও দাঁড়াও আরেকটা আছে। আরে ধুর, মোবাইল থেকে দেখে দেখে বলছো, দাঁড়াও আবার ভাব। আগেই সব অ্যানসার জেনে বসে আছে, ওরকম হবে না। যদি হঠাৎ করে বলতে পারো তাহলেই তুমি ইন্টেলিজেন্ট হবে, বুঝলে? ও নো, ঠিক ঠিক ঠিক, যে না দেখে বলে সেই ইন্টেলিজেন্ট। তো তোমরাও তো পারোনি, তাহলে তোমরা কথা কার কি ইন্টেলিজেন্ট হলে? আরে আগেই বুঝে ফেললে হবে না, হঠাৎ করে ধাঁধাটা দিলে আনসার করতে পারো কিনা সেটাই তো। তাই নাকি, এই ব্যাপার। ঠিক আছে, আজকে চলো আমরা ইমোজি চ্যালেঞ্জ করব। ঠিক আছে, আমি তো রেডি। তাহলে দেখবো সেখানে কিসমে কিতনা হে দম, সব প্রুফ হয়ে যাবে। গিফট থাকবে না মা? গিফট? হ্যাঁ গিফট পাবে তো, যে হবে উইনার সেই পাবে স্পেশাল গিফট। কিন্তু মা, আমি তোমার সাথে থাকবো, গার্লস টিম আর বয়েজ। হ্যাঁ তুমি আমার টিমে থাকবে? বিয়ার গার্লস টিম। রুহি তুমি এখন দল বদল করে দিলে? এবার আবার দুজন মিলে তোমাকে হারিয়ে দেবো। মা তুমি আর আমি উইন হবো। উই গার্লস টিম তোমাকে হারিয়ে দেবো। আর ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কার সাপোর্টার, গার্লস টিমে না বয়েজ টিমে। চলো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক। তো ফাইনালি দেখো আমরা কিন্তু বসে গেছি এখন ইমোজি চ্যালেঞ্জ করার জন্য। আর আমাদের সামনে রাখা আছে কিন্তু এক্সাইটিং সারপ্রাইজ, যে হবে উইনার সে পাবে এই এক্সাইটিং গিফটটা। আর দেখো এখানে আছে দুটো বাজার, যে আগে বাজার প্রেস করবে সে কিন্তু অ্যানসারটা দিতে পারবে। আদারওয়াইজ কেউ যদি আগে অ্যানসার দিয়ে ফেলে তাহলে কিন্তু সেই পয়েন্টটা কাউন্ট করা হবে না। এই জন্য মনা খুব কিন্তু সাবধান, আগে কিন্তু অ্যানসার দিয়ে দেবে না, ঠিক আছে? বাজেল প্রেস করে তারপর আমি বলবো। হ্যাঁ ঠিক ঠিক বুঝতে পেরেছো। তো আজকে তো গার্লস টিমই জিতবে, আজকে আমাকেই জিততে হবে। দেখবা দেখবা, দেখা যাবে। তো চলো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক। তো প্রথম রাউন্ডে কিন্তু আমাদের সামনে আসবে কিছু আইসক্রিম ফ্লেভারের নাম। তো দেখো মানে কি লেখা আছে, গেস আইসক্রিম ফ্লেভারস।
আইসক্রিমের কিছু ফ্লেভার থাকবে, ঠিক আছে? যেগুলো ইমোজি থ্রু তোমাকে বোঝানো হবে। তোমার কিন্তু ওগুলো দেখে বুঝতে হবে কি আইসক্রিমের ফ্লেভার, ঠিক আছে? ঠিক আছে, তো চলো দেখা যাক প্রথমটা কি আসে। রেডি সবাই? 1 2 3 স্টার্ট। বোতল প্লাস অ্যাম্বুলেন্স প্লাস ফিভার প্লাস এবার আমাকে পেতেই হবে চকলেট প্লাস চিপস। আমি আগে বাজিয়েছি, আমি আগে বাজিয়েছি, আমি আগে বাজিয়েছি, আমি আগে বাজিয়েছি। ঠিক আছে বলো। ঠিক আছে বলবো না, আগে রিভার্সে দেখো ঠিক আছে দেখা যাক। ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক প্লাস ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, ইয়ে, ফার্স্ট পয়েন্ট পেয়েছি এবার। ঠিক আছে ঠিক আছে, আমরা 3 পয়েন্ট পেয়ে গেছি। দাঁড়া শুধু তো হলো, এখনই শেষ হয়ে যাবে সব পয়েন্ট গুলো নিয়ে নেব। ঠিক আছে নেক্সট। চেয়ার প্লাস চেরি, ইয়ে, 2 পয়েন্ট, সুপারমার 2 পয়েন্ট পেয়ে গেলাম। রে, পাচ্ছ না তো? তাড়াতাড়ি যাচ্ছ ফাঁকা মানে হোল প্লাস কি হোলি হোলি হয়ে গেলাম, আমার 1 পয়েন্ট পেয়ে গেলাম। আমি বুঝে গেছিলাম, কিন্তু আগে তুমি বাজিয়ে দিলে। মামা প্যারে বাবা ঈদে মুবারক, ছপ 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 ঈদে মুবারক। কি রে এটা? হ্যালোইন। হ্যালোইন বোঝাও? ওই যে ওই ওইটা হ্যালো করছে, আর ওটা হচ্ছে উইল করছে, ইয়ে আমি উইল। দেখো ওটা হচ্ছে কি হালি, ঘুম থেকে উঠছে ঘুম করে। দেখো রুহি বুঝে গেছে, আমি তো ভাবতেই পারিনি। ঠিকই তো, হ্যালোইন তো একটা ফেস্টিভ্যাল হয় না, আমি ফেস্টিভ্যালের মধ্যেই ওটা ধরিনি হ্যালোইন। ওয়াও। তো গাইস, এখন আমাদের সামনে কিন্তু আসবে বিস্কিটের নাম, মনে এখন কিন্তু দেখো
দেখো কি লেখা আছে গেট দা বিস্কিট নেম এই থার্ড লাইনে কিন্তু বিস্কিটের নাম আসবে ঠিক আছে রুহি এত তো বিস্কুট খাওয়া দেখবো আবার আজকে বলতে পারো কি না সবাই রেডি হ্যাঁ রেডি চলো ব্ল্যাক ফ্যান্টাসি ব্ল্যাক ফ্যান্টাসি এটা কোনো বিস্কিটের নাম হয় ব্ল্যাক ফ্যান্টাসি বিস্কিট আছে তো মিল্ক বি আর কিস অনেকগুলো কি আছে মিল্ক বি কি ইয়ে সারাদিন মিল্ক বি কিস খায় এত মিল্ক বি কিস খেতে ভালোবাসে তাও দেখো বলতে পারলো না তুই মিল্ক তো আমি ভাবছি না আমি দুধ ভাবছি বি ভাবছি দুধ বি কি যায় না ঠিক আছে নেক্সট নেক্সট লাইক সান দেখে নেওয়া যাক পাচ্ছি না ওরা কেউ ছিল না বোঝা যাচ্ছে ঠিক আছে আমি এবার আগে বাজিয়েছি আমি বাজিয়েছি ঠিক আছে দেখে নেওয়া যাক তাহলে দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস তোমরা দেখলে দুজনই একসাথে হাত দেওয়া হয়েছে দুজনই ড্র হয়ে গেছে তো এটা তো পুরো ডিসকোয়ালিফাই হয়ে গেল তো এই জন্য এবার আবার আমরা বাজার প্রেস করব এবার রুহি 1 2 3 বলবে থ্রি তে যে আগে বাজার প্রেস করবে সেই বলতে পারবে সেই উত্তর দিতে পারবে ঠিক আছে তো বলো মনা 50-50 ওটা পার্লার হবে তার মানে পার্লার জি ফ্রেন্ডস পার্লার আমি বুঝতে পেরেছি যখন রুই বলছে চুল কাটছে তখন আমি ভাবলাম যে এটা আমি আগে লাগিয়েছি ঠিক আছে আমি তো ভয়ে আছি সেই স্পিডে লাগিয়েছি এবার আমি লাস্টে তো আমি কতগুলো পারলাম তাও কেন তোমাদের পয়েন্ট বেশি হয়ে গেল দেখি দেখি কি আছে বাহ সুন্দর তো দেখো কেমন লাগলো অবশ্যই